জীবন শস্যর দান মানবতা রাসূলের দান মানবতা রাসূলের দান জীবন শস্যর দান সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই মানবতার দুনিয়া চাই সব মানুষ ভাই ভাই নিরাপদ জীবন চাই মানবতার রাষ্ট্র চাই মানবতার রাষ্ট্র চাই নিরাপদ জীবন চাই আর নয় সংকীর্ণতা রুদ্ধতা সবাই বলো সবাই বলো মানবতা মানবতা আর নয় সংকীর্ণতা রুদ্ধতা সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই মানবতার দুনিয়া চাই সব মানুষ ভাই ভাই জীবন আল্লাহ তাআলার দান আল্লাহ তাআলার শুকরিয়ার সাথে শুরু করছি আজকে চট্টগ্রামে নিবন্ধনের পর ইনসানিয়াত বিপ্লবের প্রথম মহাসমাবেশ মানবতার রাসূলের দান প্রাণের রাসূল মানবতার উৎস মানবতার দাতা মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জীবনের উৎসর্গতা শ্রদ্ধা সালাম তাজিম জানিয়ে শুরু করছি ইনসানিয়াত বিপ্লবের ঐতিহাসিক মহাসমাবেশ সত্য এবং জীবনের দাতা দুনিয়ার বুকে সকল নবী রাসূল আলাইহিস সালাম বদর সিফিন কারবালার শহীদ এবং সত্য এবং মানবতার জন্য সমগ্র মানব মণ্ডলীকে মিথ্যা জুলুম থেকে অবিচার শোষণ সহিষ্ণুতা থেকে বাঁচানোর জন্য মুসলিম অমুসলিম নির্বিশেষে যারা ত্যাগ স্বীকার করেছেন সবার প্রতি সম্মান ভালোবাসা কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের ইনসানিয়াত বিপ্লবের ঐতিহাসিক মহাসমাবেশ বিশেষ তাজিম শ্রদ্ধা সম্মান জানাচ্ছি বর্তমান বিশ্বে মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্রের অন্যতম স্বপ্নদ্রষ্টা যিনি মিথ্যা বিচার থেকে ধর্মের নামে অধর্মগ্রবাদ থেকে ইসলামকে মানবতাকে রক্ষার জন্য আজীবন চেষ্টা সাধনা করে আসছেন সেই মহান আজকের প্রধান অতিথি আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ বাবাজান কাবলাকে আমাদের জীবনের সামনে দুইটা পথ খোলা আছে সত্য অথবা মিথ্যার পথ জীবনের নিরাপত্তা অথবা জীবনের ধ্বংসের পথ ঠিক জীবনের স্বাধীনতা অথবা পরাধীনতা রুদ্ধতার পথ ঠিক আমাদেরকে সত্য মানবতা নিরাপত্তা অধিকার স্বাধীনতার দিকে ডাকছেন মুক্তির দিকে ডাকছেন শান্তির দিকে ডাকছেন স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে আমাদেরকে ডাকছেন একদিকে সকল নবী রাসূল আহলে বায়াত খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম ইমাম গণলিগণ মানবতার সকল আপন সৈনিক সাধক শহীদগণ আরেকদিকে আমাদেরকে ডাকছে সত্যের শত্রু জীবনের শত্রু মানবতার শত্রু ইবলিস তার এজেন্ট আবু জেহেল আবু লাহাব মুয়াবিয়াজিদ কার্ল মার্কস লেনিন এবং আজকের দুনিয়ায় তাদের এজেন্ট সেই নেতানিয়াহু সেই বাইডেন সেই মোদি দুনিয়ার সকল খুনি জালেম অপশক্তি এই পৃথিবীতে দুইটাই ধারা আছে আমরা আজকে দুনিয়ার সমস্ত মানুষকে সমস্ত ইমানদারদেরকে এবং ধর্মের দাবিদার সমস্ত মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আমরা পৃথিবী যে চলমান এই দুই ধারার কোন দিকে যাব আমরা কি বাঁচার দিকে যাব না মরণের দিকে যাব আমাদেরকে সমগ্র মানব মণ্ডলীকে ধ্বংস করার জন্য আত্মিক দিক থেকে এবং জীবনের দিক থেকে সব দিক থেকে ধ্বংস করার জন্য মিথ্যা এবং জুলুমের স্বৈরতার ধারক অপশক্তি আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ইসলামের ছদ্মবেশি এই অপশক্তি প্রকৃত ইসলামকে ধ্বংস করে পৃথিবীর দেওয়া
दया माया गुण ज्ञान भालोबासा अधिकार स्वाधीनता निरापत्तार इज्जतेर इस्लाम के उत्खात करे इस्लामेर नामे खून जुलुम पाशवता बारबारता दोषता तैरीर मुआबियेजित बादी जे धारा आजकेर जुगे वाहिबाद सलाहिबाद शियाबादेर माध्यमे चलछे एकदिके ए धारा आरेकदिके प्रणेबेर देवा इस्लामेर आसल धारा एकदिके स्रष्टार भालोबासाय सृष्टिर भालोबासार माध्यमे अन्यान्य धर्मेर नामे मानविक धर्मेर धारा आर एर विपरीते धर्मेर नामे अधर्म उग्रवादी राष्ट्र इस्लाम एवं अन्यान्य धर्मेर नामे अधर्म उग्रवादी राजनीतिर माध्यमे खून जुलुम अबिचार शोषण पाशवता एवं स्वैरतार जे राजनीति एटा जीवन जगत के ध्वंस करे दिच्छे एकई साथे জাতীয়তাবাদের মাধ্যমে বস্তুবাদের মাধ্যমে আরেকটা ধারা সত্য এবং জীবনের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হে ভাই আমরা ইমানি সাথীবৃন্দ মানবিক সাথীবৃন্দ পৃথিবীকে জীবনকে জগৎকরণ করে নিয়ন্ত্রণ করে দুইটা শক্তি প্রাকৃতিক শক্তির পর রাজনৈতিক শক্তি এই রাজনীতি আজকে এই রাজনীতি আজকে মিথ্যা এবং জুলুমের হাতে রাষ্ট্র এখন মিথ্যা জুলুমের ধারকদের হাতে বাতিল সরকার বস্তুবাদ ধর্মের নামে অধর্ম অগ্রবাদ এই তিন অপশক্তির একক গোষ্ঠীবাদী মিথ্যা বিচার জুলুম শোষণ খুন পাশবতা স্বৈরতার রাজনীতি জীবন জগৎকে নিয়ন্ত্রণ করছে আমরা যদি ইমানদার হই আমরা যদি কোনো মানবিক ধর্মের অনুসারী হই স্রষ্টার ভালোবাসা ভিত্তিক কোন ধর্মের অনুসারী হই আমরা যদি মানবিক মানুষ হই তাহলে আমরা এই একক গোষ্ঠীবাদী রাজনীতি ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি বস্তুবাদী জাতীয়তাবাদী অপরাজনীতি আমরা মেনে নিতে পারি না আর যদি তা মেনে নেই আমাদের ইমানি অস্তিত্ব ধর্মীয় অস্তিত্ব মানবিক অস্তিত্ব কিছুই থাকে না আমরা তখন স্রষ্টার শত্রু সৃষ্টির শত্রু খুন জুলুম অবিচার মিথ্যার ধারকে পরিণত হয়ে যায় আর এই অবস্থায় প্রকৃত ধর্মের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে জীবন মানবতার বিরুদ্ধে আজকে বাতিল সরকার বস্তুবাদ অধর্ম উগ্রবাদের যে যুদ্ধ চলছে একক গোষ্ঠীর রাজনীতি একক গোষ্ঠীর রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে সেখান থেকে বাঁচার একটাই পথ ইনসানিয়াত খেলাফতে ইনসানিয়াত মুসলিম ও মুসলিম নির্বিশেষে আল্লাহ আল্লাহর হাবিবের দেওয়া সব মানুষের জন্য নিরাপত্তা অধিকার স্বাধীনতা মর্যাদার দুনিয়া প্রত্যেক মানুষের জীবনের আত্মা মালিকানা রাষ্ট্রীয় মান মালিকানা বিশ্ব মালিকানার দুনিয়া যেখানে জীবন বস্তুর ঊর্ধ্বে জীবন স্রষ্টার নামে স্রষ্টার আলোকে কেউ কাউকে খুন জুলুম করতে পারে না যেখানে রাষ্ট্র সবার সম্পদ সবার দুনিয়া সবার আর তা যদি আমরা কায়েম করতে না পারি আমাদের আত্মার উপরে যেমন মিথ্যা কায়েম থাকবে জীবন জগৎ মিথ্যা জুলুম খুন শোষণের ধারক অপশক্তির নিয়ন্ত্রণে থাকবে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সত্যিকারের ধর্মকে বাঁচাতে হবে জীবনকে বাঁচাতে হবে রাষ্ট্রকে বাঁচাতে হবে মানবতাকে বাঁচাতে হবে তা বাঁচার পথের নাম ইনসানিয়াত বিপ্লব ধ্বংসের পথ খুনের পথের নাম এক গোষ্ঠীর রাজনীতি এক ধর্মের নামে রাষ্ট্র এক জাতির নামে রাষ্ট্র এগুলো রাজনীতি নয় এগুলো দস্যুনীতি এগুলো সত্য এবং মানবতার বিরুদ্ধে যুদ্ধ এখান এই যুদ্ধ থেকে আমরা আজ দুনিয়ায় মানবতা বিশ্বাসী সকল মানুষকে ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হতে হবে বস্তুবাদ থেকে মানব সত্তা মানবতা বাঁচাতে হবে এবং মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্রের মাধ্যমে মানবতার দুনিয়ার মাধ্যমে জীবন মানবতা অধিকার স্বাধীনতাকে নিরাপত্তাকে আবার ফিরিয়ে আনতে হবে আর তা আনার মধ্যেই আমাদের বাঁচা মরা দুনিয়া থেকে
মিথ্যা জুলুমের ধারা টিকে থাকবে, খুন জুলুম শোষণ লুট ফেরতার ধারা বেঁচে থাকবে, নাকি সত্য মানবতা জ্ঞানের ভালোবাসার ধারা বেঁচে থাকবে? প্রত্যেক মানুষ কি তার বিশ্বাস আদর্শ নিয়ে চলবে কিনা? রাষ্ট্র এবং দুনিয়ার সম্পদ হক সবাই পাবে কিনা? সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ থাকবে কিনা, নাকি মিথ্যা জুলুম শোষণ রুদ্রতা খুনের বন্যা বইবে, রক্তের সাগরে জীবন ভাসবে, জীবন নিষিদ্ধ হয়ে যাবে? তা নির্ভর করবে ইনসানিয়াত বিপ্লব তথা জীবনের বিজয়, সত্যের বিজয়, মানবতার বিজয়, অধিকার স্বাধীনতা নিরাপত্তার বিজয়ে আমরা করবে কিনা? করতেই আমাদের হবে, করতেই হবে। স্বাধীন হতে হবে, মুক্ত হতে হবে, নিরাপদ হতে হবে, নিজে বাঁচতে হবে, সবাইকে বাঁচাতে হবে, সব মানুষকে বাঁচাতে হবে। আজকে আমরা গাজা ফিলিস্তিনে কি দেখছি? এগুলো রাজনীতি নয়, এগুলো রাষ্ট্র নয়। একদিকে হামাস নামধারী আমেরিকার সৃষ্ট, আমেরিকা সারা দুনিয়া আল্লাহ আল্লাহর হাবিবের, সব মানুষের, কিন্তু এখন রাষ্ট্রগুলোকে এক গোষ্ঠীর রাজনীতির মাধ্যমে একক গোষ্ঠীবাদী রাষ্ট্র করে রাষ্ট্রগুলোকে মিথ্যা এবং জুলুমের হাতিয়ারে পরিণত করেছে, সত্য এবং মানবতার বিরুদ্ধে হাতিয়ারে পরিণত করেছে। এই আমেরিকা হামাস তৈরি করেছে। এই হামাসরা যেমন অন্যদেরকে খুন করছে, তেমনভাবে ইসরায়েল নামদারি এই এই খুনের রাষ্ট্র, আমেরিকা ব্রিটিশ এই শয়তানি রাষ্ট্রগুলোর সহায়তায় আজকে অন্য অন্য ভাই বোনদেরকে, মুসলমানদেরকে খুন করছে। কেউ কাউকে খুন করতে পারে না। ইহুদি খ্রিস্টান হিন্দু বন্ধ যে কেউ বৌদ্ধ যেই কেউ হোক, সবার বাঁচার অধিকার আল্লাহ হাবিব দিয়েছেন। এই সবার অধিকার, সবার বাঁচার নাম ইনসানিয়াত বিপ্লব, সবার বাঁচার নাম ইনসানিয়াতের রাজনীতি, সবার বাঁচার নাম খেলাপাতি ইনসানিয়াত দুনিয়া। ইমানি সাথীবৃন্দ, মানবিক ভাই ও বোনেরা, সারা দুনিয়ার মানবিক শক্তিকে আজ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ইনসানিয়াত বিপ্লব সংগঠিত করতে হবে। আজকে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, দুধের বাচ্চাকে হত্যা করা হচ্ছে, মাকে হত্যা করা হচ্ছে। আজকে মৃত মায়ের বুকের ওপরে শিশু তার দুধ খুঁজছে। এই অবস্থা মেনে নেওয়া যায় না। এই অবস্থা থেকে বাঁচার পথ খেলাপাতি ইনসানিয়াত। তাই আল্লাহর ঘোষণা মোতাবেক এক মানুষকে হত্যা করা সব মানুষকে হত্যা করা, এক মানুষকে বাঁচানো সব মানুষকে বাঁচানো। ফাকাতালান নাসা জামিয়া আহিয়া নাসা জামিয়া, আল্লাহ তাআলা এই কাতালান নাসা জামিয়া বলেছেন, আহিয়ান নাসা জামিয়া বলেছেন। এই আহিয়ান নাসার নামে জানিয়াত বিপ্লব, কাতালান নাসার নাম গোষ্ঠীবাদী রাজনীতি। তাই এই অবস্থায় আমরা আমাদের জীবনের সব মানুষ হিসাবে, ধর্মের অনুসার হিসাবে, আমাদেরকে ইমানি দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব, মানবিক দায়িত্ব হিসাবে ইনসানিয়াত বিপ্লব গড়ে তুলতে হবে, ইনসানিয়াতের রাষ্ট্র গড়ে তুলতে হবে, ইনসানিয়াতের দুনিয়া গড়ে তুলতে হবে। তা না হলে আমাদের ইমানদার দাবি মিথ্যা, মুসলিম দাবি মিথ্যা, যে কোনো ধর্মের দাবি, স্রষ্টার উপাসনাকারী দাবি মিথ্যা, মানুষ দাবি মিথ্যা। তাই জীবনের সর্বোচ্চ দায়িত্ব হিসাবে আমরা ইনসানিয়াতের বিপ্লব সংগঠিত করতে হবে। ইনসানিয়াতের বিপ্লব ছাড়া মিথ্যা জুলুম খুনের দ্বারা থেকে বাঁচার পথ নাই। আমরা আপাত দৃষ্টিতে দেখি ইসরায়েল খুন করছে, ইসরায়েল নয়, এক ধর্মের নামে রাষ্ট্র। ঠিক হামাস যেমন ইহুদি খুন করছে আমরা সেটারও নিন্দা করি, ঠিক ইসরায়েলের নামে ইহুদিবাদ, এক ধর্মের রাজনীতি, এক ধর্মের নামে রাষ্ট্র। এটা যেমন মুসলমান খুন করছে,
দুটাই অপরাধ, দুটাই স্রষ্টা এবং সৃষ্টির বিরুদ্ধে অপরাধ। এই একক গোষ্ঠীর রাজনীতি পুরাটাই সত্যের বিরুদ্ধে, জীবনের বিরুদ্ধে অপরাধ। একক গোষ্ঠীর রাজনীতি মুক্তি নয়, ধ্বংস। একক গোষ্ঠীর রাজনীতি রাজনীতি নয়, দর্শনীতি। পৃথিবীতে মানব জীবনের একমাত্র দিশা সত্যের দিশা একটাই, জীবনের দিশা একটাই, মুক্তির দিশা একটাই, অধিকার স্বাধীনতার রক্ষার দিশা একটাই, সেটার নামই সানিয়াত বিপ্লব। আর কই সাথে মিথ্যা অবিচার, খুন, জুলুম, শোষণ, পাশবাতার অপর নাম বাতিল ফেরকা বস্তুবাদ, দিনে বাকলা এবং তাদের একক গোষ্ঠীর রাজনীতি, একক গোষ্ঠীর রাষ্ট্র। তাই আজকের শপথ, একক গোষ্ঠীর রাজনীতি বর্জন করে মানবতার রাজনীতি কায়েম করতে হবে। একক গোষ্ঠীর রাষ্ট্র কাঠামো ভেঙে সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক সার্বজনীন মানবতার রাষ্ট্র, মানবিক সাম্যের, সব মানুষের অখণ্ড মানবতার অখণ্ড দুনিয়া খেলাপাতে সানিয়াত কায়েম করতে হবে। আর এটাই সত্য এবং সব মানুষের বিজয়। তাই মিথ্যা এবং জুলুম খুনের ধারার উৎখাতের লক্ষ্যে, সত্য জীবন মানবতার পুনরুজ্জীবনের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব আমাদেরকে গড়ে তুলতে হবে। সবাইকে আল্লাহ হাফেজ। জীবন স্রষ্টার দান, মানবতার রাসূলের দান, মানবতার রাসূলের দান, জীবন স্রষ্টার দান, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, মানবতার দুনিয়া চাই, সব মানুষ ভাই ভাই, সব মানুষ এক মানুষ, এক মানুষ সব মানুষ, এক মানুষ সব মানুষ, সব মানুষ এক মানুষ, নিরাপদ জীবন চাই, স্বাধীন রাষ্ট্র চাই, স্বাধীন রাষ্ট্র চাই, নিরাপদ জীবন চাই, ধর্ম মতবাদ যার যার, রাষ্ট্র দুনিয়া সবার, রাষ্ট্র দুনিয়া সবার, ধর্ম মতবাদ যার যার, রাষ্ট্র নয় এক গোষ্ঠীর, রাষ্ট্র সম্পদ সব মানুষের, রাষ্ট্র সম্পদ সব মানুষের, রাষ্ট্র নয় এক গোষ্ঠীর। ইমাম হাত এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে। আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজাম মিশা এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে।